ডেপুটেশনটা মূলত পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় জুড়ে যে মায়েদের বোনদের প্রতি অত্যাচার করা হচ্ছে এবং পশ্চিমবাংলায় যে তৃণমূলের ঘুঘুর বাসা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেই জায়গাটার বিরুদ্ধে আজকে মানুষের কাছে আমরা ডেপুটেশন দিলাম। আমরা আইসির কাছে ডেপুটেশন দিলাম মানুষের হয়ে, জগদ্দল থানার কাছে আমরা বললাম যে আইন শৃঙ্খলাটাকে সঠিকভাবে চালানোর জন্য আপনাদের পদক্ষেপ কি। এটা সারা পশ্চিমবাংলা প্রোগ্রাম, মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা এই সারা পশ্চিমবাংলায় এটা আমাদের সফল কর্মসূচি, আমরা সব জায়গায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি।